ওয়াইফাই রিপিটার বা ওয়াইফাই এক্সটেন্ডার সেট আপ করতে গিয়ে আমরা প্রায় সময় কানেকশন টাইম আউট এররটি ফেস করে থাকি। তো আজকে আমরা ভিডিওর ফার্স্ট স্টেপে দেখব রিপিটার সেট আপ করতে গিয়ে আমরা কী কী মিস্টেক্স করে থাকি এবং সেকেন্ড স্টেপে এই মিস্টেক্সগুলো কীভাবে সলভ করতে হয় সেটা দেখব। তো চলুন যাওয়া যাক ভিডিওর মূল পর্বে। তো যথারীতি প্রথমে মি হোম অ্যাপটি ওপেন করে নিব। তো আগে আমরা রিজিয়নটা দেখে নিব, এখানে রিজিয়ন বাংলাদেশ সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন। ওকে, মি হোম ওপেন করলাম, প্লাস বাটনে ক্লিক করলাম, রিপিটার টু চলে এসেছে, রাউটারও ঠিক আছে, নেক্সট, এখানে কানেক্টে ক্লিক করলাম। আপনাদের ক্ষেত্রে কিন্তু রাউটার সিলেক্ট করার পর রাউটারের পাসওয়ার্ডটি চাইবে, সেই পাসওয়ার্ডটি দিয়ে নেবে, কানেক্ট হইতে একটু সময় লাগবে। হলো না, টাইম আউট আরও শো করে। আচ্ছা ট্রাই এগেইন দিয়ে দেখি। আবার সেম প্রবলেম। আচ্ছা অ্যাপ ক্লোজ করে দেই। আচ্ছা এখানে একবার রিফ্রেশ দিয়ে দেখি আমাদের ডিভাইসটি অ্যাড হয়েছে কিনা। না, অ্যাড হয় নাই। ওয়াইফাই সেটিংসে যাব। দেখুন এখানে কিন্তু আমাদের ডিভাইস বা নেটওয়ার্কটি শো করছে, প্লাস নেটওয়ার্কটি সিলেক্ট করলাম। ইউটিউব ওপেন করলাম, তাহলে দেখতে পাচ্ছেন টাইম আউট এরর দেখানোর পরও আমাদের নেটওয়ার্কটি পারফেক্টলি কাজ করছে। কিন্তু প্রবলেম হলো আমাদের নতুন নেটওয়ার্কটির কোনো কিছুই চেঞ্জ করতে পারবো না, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের নেটওয়ার্কটি মি হোম অ্যাপে শো করবে না। এখন সেকেন্ড স্টেপে প্রথমে আমি আমার রিপিটারটি রিসেট দিয়ে নিচ্ছি। দেখুন আমার প্লাস নেটওয়ার্কটি রিসেট দেওয়ার কারণে ভ্যানিশ হয়ে গেল, অ্যাপটিও রিস্টার্ট করে নিলাম। দেন সেটিংসে যাব, সেটিংস থেকে রিজিওনে এখানে বাংলাদেশ সিলেক্ট করা ছিল সেটা চেঞ্জ করে মেনল্যান্ড চায়না সিলেক্ট করব। ওকে, মেনল্যান্ড চায়না থেকে এটা চাইনিজ মেনল্যান্ড হয়ে গেছে, এইটা সিলেক্ট করলাম। আবার নতুন করে সাইন ইন করতে হবে। মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলাম। ড্যাশবোর্ডে চলে আসলাম, এখান থেকে আগের ডিভাইসটি ডিলিট করে দিলাম। আবার প্লাস বাটনে ক্লিক করলাম, একটু ওয়েট করি। তো বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি হেল্পফুল হলে লাইক দেবেন এবং শেয়ার করবেন। একটু বেশি সময় নিচ্ছে। ওকে চলে এসেছে, দেন নেক্সট, কানেক্ট। ডিভাইস অ্যাডেড, নো টাইম আউট এরর, ডান। তো এখান থেকে যে কোনো একটি রুম নেম সিলেক্ট করব, রিনেম ডিভাইস থেকে ডিভাইসের নেম চেঞ্জ করতে পারবেন। লেটস গেট স্টার্টেড, অ্যাগ্রি। তো আমরা এখানে বুঝতে পারলাম কানেকশন টাইম আউট এররটি আসার মূল কারণ হচ্ছে ভুল রিজন সিলেক্ট করা। মানে আমরা যদি গ্লোবাল ভার্সনের ডিভাইস ইউজ করে থাকি সেক্ষেত্রে আমরা যে কোনো একটি রিজন সিলেক্ট করলেই হবে, কিন্তু আমরা যদি চাইনিজ ভার্সনের ডিভাইস ইউজ করে থাকি তাহলে আমাদের অবশ্যই চাইনিজ মেইনল্যান্ড রিজিয়নটি সিলেক্ট করতে হবে।
কানেক্টেড ডিভাইস ইনপুটে ক্লিক করে আমরা আমাদের নেটওয়ার্কে কয়জন কানেক্টেড আছে তাদের আইপি এবং ম্যাক অ্যাড্রেসটি দেখতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।